আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে অল অ্যাবাউট সানস্ক্রিন। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা যে সানস্ক্রিন অনলি সামার সিজনে ইউজ করতে হয়। এক্ষেত্রে আমি বলবো ইউ আর থিঙ্কিং রং, কারণ আমরা যখনই ঘর থেকে বের হই প্রতিদিন কিন্তু রোদ আমাদের ত্বকে আক্রমণ করে, আমাদের সবার ত্বক পড়ে কালো হয়ে যায়। সূর্যের আলোতে উপস্থিত ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির উপস্থিতির কারণে ত্বকের উজ্জ্বলতা কমে যায়, আর তাই ত্বককে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে প্রয়োজন সানস্ক্রিন। অনেকে স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিনটাকে জরুরি মনে করেন না। আসুন জেনে নেওয়া যাক সানস্ক্রিন সম্পর্কিত কিছু তথ্য, অজানা বিষয় এবং সেই সাথে সঠিকভাবে ব্যবহারের নিয়ম। আমি চেষ্টা করব আপনাদেরকে এ টু জেড ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। তো ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে, অনুরোধ থাকবে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন তাহলে শুরু করছি ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তাহলে আমার প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন। এবার আসুন জেনে নেওয়া যাক সঠিক সানস্ক্রিন বাছাই করা। সানস্ক্রিনের প্রোডাক্টের গায়ে লেখা থাকে দেখবেন SPF 20, SPF 30, SPF 50। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। SPF যত বেশি হাই হবে আমাদের স্কিনের জন্য ততই ভালো হবে। আমি সাজেস্ট করব অলওয়েজ বাই দ্য প্রোডাক্ট অ্যাবভ 30 SPF। সান প্রোটেকশন ফ্যাক্টর অথবা SPF যতই হাই থাকবে ঠিক ততটাই আমার স্কিনকে প্রোটেক্ট করবে সূর্যের সেই ইনফেক্টেড থেকে। সানস্ক্রিন লোশন কিংবা ক্রিম ব্যবহার করার সময় অবশ্যই এক্সপায়ার ডেট আপনারা দেখে কিনবেন। সানস্ক্রিন নিয়ে তো অনেক কথাই আমরা এতক্ষণ শুনেছি, বাট অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করা উচিত, কীভাবে ব্যবহার করা উচিত কিংবা কতক্ষণ পরপর এটা রিঅ্যাপ্লাই করা উচিত, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেকে কনফিউশনে থাকি। আসুন জেনে নেওয়া যাক সানস্ক্রিন ব্যবহারের নিয়ম। প্রত্যেকটা স্কিন কেয়ারের ক্ষেত্রে একটা স্পেসিফিক টাইম থাকে, সানস্ক্রিনের ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম কিছু নয়। তাই বাহিরে যাওয়ার 30 মিনিট আগে আপনার ত্বকে অ্যাপ্লাই করে নিতে হবে। ফুল ফেসকে কভার করার জন্য ঠিক যতটুকু সানস্ক্রিন প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে নিতে হবে। পুরো বডিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার অঙ্গের যে স্থানগুলোতে রোদ এসে পড়ে ঠিক সেই জায়গাগুলোতেই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। আপনি যে কোনো জায়গায় আপনার এই সানস্ক্রিনটা ক্যারি করতে পারেন এবং 3 থেকে 4 ঘন্টা পরে আবার এর রিঅ্যাপ্লাই করতে পারেন। সানস্ক্রিন ত্বকের সুরক্ষা নিশ্চিত করে। আপনি যদি কোনো ডক্টরের পরামর্শ নেন কিংবা কোনো স্কিন এক্সপার্টের সাথে কথা বলেন, তাদের প্রত্যেককেই কিন্তু একটি ব্যাপারে আপনাকে নিশ্চিত করবে, আর এই ব্যাপারটি হলো এই যে ত্বকে সারাদিন সূর্যের আলো সরাসরি পড়লে এতে করে ত্বকের কোষ নষ্ট হয়ে যায়। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে দূরে থাকতে হ্যাট বা ছাতা কিন্তু সবসময় কাজে আসে না, যার ফলে ত্বকের যে কোনো সমস্যা থেকে শুরু করে স্কিন ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যাগুলোকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে। স্কিন ক্যান্সার প্রতিরোধ করে। আল্ট্রাভায়োলেট রশ্মির কারণে 80 থেকে 90% ত্বকের ক্যান্সার হয়ে থাকে, আর এই ক্যান্সারের পরিমাণ অনেক বেশি। সানস্ক্রিন এক্ষেত্রে বেসেল সেল, কার্সিনোমা, মেলোনোমা, স্কোয়ামাস সেল ইত্যাদি ঝুঁকি কিন্তু অনেক বেশি কমিয়ে দেয়। বয়সের চাপ কম পড়ে। বয়স হয়ে গেলে তার একটা চাপ আমাদের ত্বকে পড়েই যায়। গবেষণায় দেখা গিয়েছে যে 55 বছর বয়সী নারীদের মধ্যে যারা সানস্ক্রিন ব্যবহার করেছেন তাদের ত্বকে বয়সের চাপ অন্যদের তুলনায় 24% কম পড়ে। সানবার্ন প্রোটেক্ট করে। সূর্যের সরাসরি সংস্পর্শে আসলে ত্বকে সবসময় উপকৃত হয় না, নেতিবাচক অনেক প্রভাবও পড়ে, আর ত্বকে যে অ্যালার্জি, ব্রণ, অন্যান্য সমস্যা তৈরি হয় যেগুলোর পেছনেও ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মির কাজ। তাই এই সমস্যাগুলো থেকে দূরে থাকার ভালো একটি দিক হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা। এটি ত্বকের উপরে এমন একটি প্রলেপ তৈরি করে যেটি ভেদ করে সূর্যের আলো অতিরিক্ত পরিমাণে প্রবেশ করতে পারে না। এবার চলুন আমি একটি সানস্ক্রিন ব্যবহার করি, যেটা ব্যবহার করে আমি খুবই উপকৃত হয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি।
ক্রিমটি হচ্ছে বায়োটিক অ্যাডভান্স আয়োভিদা বিউ স্যান্ডালউড অ্যান্ড 50+ এসপিএফ ইউভিএ ইউভিবি ফেস লোশন ফর অল স্কিন টাইপস ভেরি ওয়াটার রেসিস্ট্যান্ট। এছাড়াও এই লোশনটা আয়ুর্বেদিক রেসিপি 100% বোটানিক্যাল এক্সট্রাক্টস। সো এটা খুবই ভালো একটি প্রোডাক্ট, এটা আপনি ট্রাই করতে পারেন। এটা কিন্তু লোশন ফরম্যাটে আছে, আপনি চাইলে আপনার ফেসে এবং হাতে পায়ে ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 650 টাকা। আমি বলে দিচ্ছি যে আপনি যদি চান তাহলে এটা কোথা থেকে পারচেস করতে পারেন। সিলেট অনলাইন শপিং থেকে আপনি এই লোশনটা পারচেস করতে পারেন। তার জন্য ফেসবুকে গিয়ে লিখতে হবে সিলেট অনলাইন শপিং, তাহলে কিন্তু এদের ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু অনলাইনে অর্ডার করে আপনি পারচেস করতে পারেন। দেয় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সবসময় ভালো থাকবেন। খুদা হাফেজ।